করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী টি টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন শুক্রবার নিজ উপজেলা রূপসায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণকালে এই আহ্বান জানান তিনি এ সময় সালমা সকল নারী ক্রিকেটার সহ ক্রীড়া সংশ্লিষ্টদের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন করোনা মোকাবেলায় সালমা খাতুনের এই প্রয়াসটা হয়তো ক্ষুদ্র পরিসরে তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এর ব্যাপকতা আকাশের মতো বিশাল সমাজের সকল স্তরের জন্য যা হতে পারে অনুকরণীয় নিজ উদ্যোগে অধিনায়ক এদিন খাবার বিলিয়েছেন সাতটি পরিবারের মাঝে যাতে চলবে তাদের এক সপ্তাহের আহার খুলনার রূপসা উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রতিবেশীদের মাঝে চলে সালমা খাতুনের এই মহতি কাজ সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়েছে আর যেহেতু আমাদের প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে যে সবাই ঘরে থাকুন সবাই পয় পরিষ্কার থাকুন সবসময় সবাই সাবান দিয়ে পারেন বা যা দিয়ে পারেন হাত পা ধুয়ে সবসময় পরিষ্কার থাকুন নিজেদের অর্ধেক বেতন দান করে করোনার সহায়তায় এগিয়ে এসেছেন টাইগাররা সেই ধারাবাহিকতায় বসে নেই টাইগ্রেসরাও কদিন আগে নিজের জন্মদিন পালন না করে দুস্থদের মাঝে খাবার বিলিয়েছেন পেসার জাহানারা সমন্বিত না হলেও ব্যক্তিগত পর্যায়ে এমন উদ্যোগ সবাইকে নেওয়ার আহ্বান জানিয়েছেন সালমা খাতুন মেয়েদের দোলবো বা ক্রিকেটে স্পোর্টসে যারা আছে সবাই সবার দেশের মানে যারা যেখানে আছেন সবাই তাদের যারা মানে খেতে পারছে না বা ই করতে পারছে না তারা অসহায় মানুষদেরকে তারা সাহায্য করুক সবাই এগিয়ে আসুক এটাই আমি করোনা প্রতিরোধে সবাইকে বাড়িতে থাকার পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার এসিম ইকবাল সময় সংবাদ